হ্যাঁ, নমস্কার স্যার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। নমস্কার, বলো, আপনাকেও স্বাগত। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মজলিশপুর এলাকায় একটি ঘটনা সংঘটিত হয়েছে এবং পুলিশ প্রশাসন একটা ভূমিকা গ্রহণ করেছে। কি বলবেন গোটা বিষয় নিয়ে? আপনি যেহেতু 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী রয়েছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আজকে আমাদের সিপিআইএম এর একটা জনসভা ছিল কলাবাগানে। তো কলাবাগানের জনসভাটা যাওয়ার কিছুক্ষণ আগে একটা ছেলে জনসভা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার একটা বাইক ছিল। সে যখন বাজারে যায় তখন একজন দুষ্কৃতী তাকে আক্রমণ করে, সে বাইক ফেলে দৌড়ে চলে এসেছে। তারপর আমাদের লোকজন, যারা সবাই মহিলা ছিল পুরুষ ছিল, সবাই সবাই মিলে যখন গাড়িতে উঠলো, গাড়িতে উঠে আমরা সবাই চলে গেলাম। কোনো রাজনৈতিক সংঘর্ষ হয়নি, এই জায়গাতে কোনো রাজনৈতিক সংঘর্ষ হয়নি, ওই একটা ইনসিডেন্টই হয়েছিল। তারপর যখন আমরা জনসভায় গিয়ে পৌঁছলাম, তখন শুনতে পেলাম যে এখানে 5-6টা বাড়িতে ভাঙচুর করা হয়েছে, 3 জনকে মারধর করা হয়েছে, দুইজন এর মধ্যে 2 জন মহিলাকে মারধর করা হয়েছে, যা খুবই নিন্দনীয়। এই ঘটনাকে মানে মানা যায় না। 2 জন মহিলাকে মারধর করা হয়েছে, একজন ব্যবসায়ী বাজারের, ওনাকে মারধর করা হয়েছে। ওরা আমাদের জনসভা যাওয়ার জন্য এসেছিল না, ওরা বাজারের মধ্যে এসেছিল, বাজারের লোক। তো এই ঘটনাগুলি সংঘটিত হয়েছে এবং এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে কিনা জানা নেই, আমার কাছে এমন কোনো খবর নেই অ্যারেস্ট হয়েছে বলে। স্যার, আমাদের কাছে খবর রয়েছে যে প্রশাসন তাদেরকে নাকি অ্যারেস্ট করেছে। ইতিমধ্যে প্রশাসনের যে ভূমিকাটা রয়েছে সেটা নিয়ে কি বলবেন? যদি প্রশাসন যদি শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যদি ভূমিকা গ্রহণ করে, প্রশাসন করবে, এটা প্রশাসনের নিশ্চয়ই দায়িত্ব, কিন্তু আমাদের কাছে এমন কোনো খবর নেই। আমরা এমন নির্দিষ্ট কোনো এখনো এফআইআর আমরা দেইনি। আমরা মৌখিক ভাবে জানিয়েছি এই ঘটনাগুলি যে ভাঙচুর হয়েছে, এখন বাকিটা আমাদের জানা নেই। এবং আপনি যেহেতু এখান থেকে, অর্থাৎ 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্র থেকে ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কি মনে করছেন আসন্ন যে ভোটটা রয়েছে সেই ভোটে কি পরিস্থিতি থাকবে আরো বাকি যে কটা দিন রয়েছে? নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা নিতে হবে ম্যাডাম, কঠোর ভূমিকা নিতে হবে। প্রার্থী যদি ইনসিকিউর ফিল করে তাহলে তো কি করে ভোট হবে? সাধারণভাবে ভোট প্রচারে বেরুলে যদি বিরোধী বন্ধুরা যারা, তারা যদি কটাক্ষ করে, তারা যদি রাস্তার মধ্যে এসে দাঁড়ায়, এটা তো গণতন্ত্রের পক্ষে ভালো না। এই গণতন্ত্র তো আমরা চাই না। একটা দল তার প্রচার করবে, এটাই স্বাভাবিক। ভোটের সময় তো আরো বেশি উদার হতে হয়। তো যে জায়গায় প্রচারে যাচ্ছি, বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে না, কোনো কোনো জায়গাতে ভালোভাবে প্রচার করতে পারছি, ভালোভাবে। আবার কোথাও কোথাও দেখা গেছে যে প্রচার করতে যাচ্ছি, স্লোগান দিচ্ছে, পাশে দাঁড়িয়ে থাকছে বাইক নিয়ে। আমরা আমাদের রাস্তা আটকানো হচ্ছে কোথাও কোথাও। আবার আজকে কলাবাগানে যাওয়ার থেকে ফেরার পথে, কলাবাগান জনসভা শেষ করে যখন আমরা ফিরছিলাম, তখন একটা জায়গাতে বাজে মন্তব্য করা হচ্ছে। এগুলি আমরা আশা করি না, এবং আমরা মনে করি প্রশাসনকে এই জায়গাতে কঠোর হতে হবে। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই যে ভোট, ভোট মানে গণতন্ত্রকে শক্তিশালী করা। সুতরাং এই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য প্রশাসন, নির্বাচন কমিশন সবাইকেই ভূমিকা গ্রহণ করতে হবে। আমাদেরও দায়িত্ব আছে, আমাদের যে দায়িত্ব আমরাও সেই দায়িত্ব পালন করব। আমি মনে করি এই সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না করে, প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়া দরকার, এবং সব দলের রাজনৈতিক নেতৃত্ব, দলের নেতৃত্ব নিয়ে একটা সভা করা দরকার, বিভিন্ন এলাকাতে পিস কমিটি, শান্তি কমিটি গঠন করা দরকার, যাতে করে এলাকার শান্তিটা বজায় থাকে। এবং গোটা ঘটনাটার নেতৃত্বে কে ছিলেন, কাদের দিকে আপনাদের অভিযোগটা রয়েছে মূলত? আমরা এখনো বিজিবি থেকে সংগঠিত হয়েছে, বিজিবি থেকে সংগঠিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কার নেতৃত্বে তো বলা, যারা এই ঘটনাগুলি ঘটেছে, 2-3 জন লোক, তারা তো অ্যান্টি সোশ্যাল, তারা মানে অ্যান্টি সোশ্যাল, সমাজে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত যারা এই কাজগুলি করেছে, মানুষকে, একটা মহিলাকে চোর মেরেছে, বলুন একটা অ্যান্টি সোশ্যাল না হলে ভালো মানুষ এই কাজটা করতে পারে? একটা বাজারে ব্যবসায়ী ব্যবসা করতে এসেছে, বয়স্ক, বাবার সমান বয়স, তাকে চর মারলো, এটা তো করতে পারে না। এই লোকগুলির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ।